আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে কাঁচামরিচের কেজি কত। গতকাল পর্যন্ত 1000 টাকা কেজি কাঁচামরিচে। সামনের দিনগুলোতে আরও বাড়বে কি না সে সময়ই বলে দেবে, দেখা যাক কি হয়। তবে অনেকেই বলাবলি করছেন গরুর মাংসের 1 কেজি আর কাঁচা মরিচের 1 কেজি, গরুর মাংসের 1 কেজি চেয়ে এই কাঁচা মরিচের দাম বেড়ে গেল। তাহলে এই যে আমরা সবসময় বলি যে মাংসের দাম বেড়ে গেছে, মাংসের দাম বেড়ে গেছে, বিশেষ করে আমরা যারা মুসলিম তাদের জন্য সবচেয়ে প্রিয় যে মাংস সেটা হচ্ছে গরুর মাংস। সেই গরুর গোশত এর দামের চেয়েও এখন কমপক্ষে 300 টাকা দাম বেড়ে গেছে কাঁচামরিচের, 1000 টাকা কেজি। এগুলো নিয়ে কথা বলার আর কি আছে জানি না। কাঁচামরিচের দাম কেন এত বাড়বে, খেতে যে উৎপাদন হয় সেখানে কি কমে গেছে, নাকি বন্যার পানি এসেছে যার কারণে কাঁচামরিচের দাম এত হবে। যাদের টাকা পয়সা আছে তাদের জন্য কাঁচামরিচের দাম 1000 কেন, 10000 হলেও কোনো ব্যাপার নয়। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এই সমস্ত লোকদের জন্য বাজারে যে কাঁচামরিচ কেনা অথবা কাঁচামরিচের মতো যে সকল দ্রব্যাদির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, তারা কি করবে? তারা ওই একটাই করে যে অল্প করে কেনে, পরিমাণটা অল্প করে ফেলে, কারণ বাজেট তো ক্রস করা যাবে না। বাজেট ক্রস করলে আরেকটা খাতে যে টাকা রাখা হয়েছে সেটাতে টান পড়বে, কোনোভাবেই তাই বাজেট ক্রস করা যাবে না। মাছ খেতে হবে, মাংস খেতে হবে, ডাল, লবণ, চিনি, তেল সব কিনতে হবে, কাঁচামরিচও কিনতে হবে, কিন্তু সেটা বাজেটের মধ্যেই। এর জন্য এই যে ক্রয় করা জিনিসপত্রের পরিমাণ তা হয়তো কমে যাচ্ছে, এবং যে পরিমাণ চাহিদা ফ্যামিলির মধ্যে থাকে সেটাও সংকুচিত করতে হচ্ছে। অনেকটা এমন যে কম খেয়ে, কম পরে, কম ব্যবহার করে এখন চলতে হচ্ছে সব কিছু, এছাড়া কোনো পথ আসলে খোলা নেই। কেউ কেউ বলেন যে জনগণের কথার কোনো দাম দিচ্ছে না সরকার, কারণ জনগণের রায়ে তাদের ক্ষমতায় যেতে হয়নি, এটা কেউ কেউ বলেন। যদি জনগণের ভোটে ক্ষমতায় জেতেন তাহলে জনগণের প্রতি একটা টান, একটা মায়া থাকত, যাতে করে জনগণ কোনোভাবেই কষ্টে না পড়ে, কারণ কষ্টে পড়লে তারা পরবর্তীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তাদেরকে ভোট দেবে না, অন্য কাউকে বেছে নেবে। যেহেতু এই রিস্ক নেই যে অন্য কাউকে বেছে নেবে, যেহেতু জনগণ লাগে না ক্ষমতায় আসতে, সুতরাং জনগণের প্রতি তাদের মায়া মমতা জবাবদিহিতা নেই। এখন যারা আওয়ামী লীগ করেন তারা বলেন যে আমরা তো জনগণকে সাথে নিয়েই আছি, সত্যিই বলেন তারা। বাংলাদেশের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার যদি 60% অথবা ধরুন 50% যদি হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ করেন, তাহলে 50 কেন, যদি 40ও হয় যে 40% লোক বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেন, তাহলে কিন্তু তারা যে কথাটি বলছেন যে জনগণকে সাথে নিয়েই তারা আছেন, ঠিকই বলছেন। যারা এই দলটি করছেন তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, তাদের কমিশন, চাঁদা,
বিভিন্ন উপঢৌকন, উপহার, বকশিস, অংশ, এগুলো কিন্তু মাস শেষে আসছে বা প্রতিদিনই আসে। হিসেব কষলে দেখা যায় লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম হচ্ছে। এছাড়া চাকরি আছে, কাজ পাবার ব্যাপার আছে, সুযোগ পাবার ব্যাপার আছে, ছাড়ের ব্যাপার আছে, সব মিলিয়ে কিন্তু তাদের কাছে মরিচের কেজি 100 হলো, 1000 হলো, অথবা 5000 হলো, অথবা দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, এগুলো কিন্তু গায়ে লাগছে না, কারণ তাদের তো টাকা আছে। এখন হয়তো দর্শক আপনারা বলবেন যে আপনিও বাংলাদেশ আওয়ামী লীগ করুন, তাহলে তো আপনারও এই সমস্যাগুলো হয় না। আসলে সবাই সব কিছু পারে না, একটু খেয়াল করবেন। কিছু মানুষ আছে তারা ইচ্ছে করলেও দুর্নীতি করতে পারে না, করতে গেলেই আটকে যায়, কেন জানি পা সামনে এগোয় না, কোনো না কোনোভাবে ধরা খায়। ধরা খায় শব্দটি আমি ব্যবহার করলাম, অথচ এই বাটপাড়ি করে, মাস্তানি করে, ধানাই পানাই করে, কমিশন নিয়ে, চাঁদা নিয়ে ঠিক লাখ লাখ টাকা ইনকাম করে, আলিশান বাড়ি গাড়ি কিনে, জমি জিরাত করে, সঞ্চয় করে, দিব্যি মোচে তা দিয়ে চলছে, এটা সবাই পারে না। দর্শক, দেখতে থাকুন সামনে কী হয়, আর এই যন্ত্রণার মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণে রেখে, বাজেট তো আর বাড়ানো যাবে না, সেই বাজেটের মধ্যে থেকে কম খেয়ে কম পরে জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে উঠুন। ধন্যবাদ সকলকে।